মেঘে এসে ছায়া পড়ে আমার নবীর মাথাতে, মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। তাই চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, তাই চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখিলি না মা আয়ামিনা। আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা, জোরে বলুন সুবার, আরে জোরে বলেন সুবার আল্লাহ। এ নবীর কথা শুনলে অনেকে রেগে যায় নাকি? সুবহানাল্লাহ বলতে বলতে বলে না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর মাথায় সাপ এসে হাওয়া করেছে না করি, মেঘ এসে ছায়া করেছে না করি, সূর্যের তাপ গায়ে লেগেছে না লাগেনি? জোরে বলেন, লাগেনি আর কিয়ামত পর্যন্ত লাগবে না। কারণ নবীর চেয়ে, সূর্যের চেয়ে নবীর পাওয়ার বেশি। কোথায় সূর্য আর কোথায় নবী? চন্দ্র সূর্য পৃথিবী সব হ্যালোজিন লাইট টিউলাইট আর ইউসুফ জুলাইকা সব জ্যোতি একদিকে, আমার নবীর জ্যোতি একদিকে রাখলে আমার নবীর জ্যোতির পাল্লা ভারী। জোরে বলুন, আর জোরে বলুন, আর এই দেখবে জ্বর মেরেছে একেবারে আবু হুরায়রা রসুলের কাছে গিয়ে কাঁদছে, ইয়া রসুলাল্লাহ আমি তো ইমান এনেছি অন্যায় করিনি কিন্তু আমার মা আমার মেরেছে। রসুল বলতে পারতো তোমার মায়ের গিয়ে তুমিও মারো, কারণ তোমার গায়ে বিরাট ক্ষমতা, তোমার মা পারবে না, কারণ তুমি তো অন্যায় করো, কলেমা পড়েছো, তোমার মা ইহুদি, তোমার মারবে কেন? তুমি মার লাগাও বাড়ি নিয়ে। তাহলে ওই মার ঘুরতো? রসুল বললেন আমি ও বিষয়ে কিছু বলবো না, যেই তোমার মেরেছে গর্ভধারিণী মা, তাহলে আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ বলছে তুমি তোমার মায়ের কাছে গিয়ে আবার দোয়া চাও, ক্ষমা চাও, অন্যায় না করো, ক্ষমা চাইতে হবে। অনেক বাপের বেটা বলে আমার মা বড় জালিয়াত, আমার মা বিশ্বাসঘাতক, আমার মায়ের মতো মা পৃথিবীর জমিনে আর কেহ নাই, অন্য কারো হলে সে জবাই করে দিত। এই কপাল ফাটা তোর অকাল মৃত্যু হবে, তোর মা যাই হো, তোর পেটে ধরা মা, তোর পায়খানা পরিষ্কার করা মা, তোর তোর কোলে কাকে তোর তোর নারী ছেড়া মা, তোর কোলে কাকে করে নিয়ে লালন পালন করে বড় করা মা। ওই জননী মা যত জালিয়াত হোক আর পাগল হোক, ওই মায়ের মারা যাবে না, ওই মায়ের কাঁদানো যাবে না, ওই মায়ের বড় কথা বলা যাবে না। তাই রসুল বললেন হুমা তোমার মা তোমার বাপ, জান্নাতুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। ধরে বলুন, যত জালিয়াত হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বিচার করেন, দাড়ি রেখে মুখে নামাজ পড়েন, তিনটে ছেলে, তিন বিঘা জমি, তিন বিঘা জমি, বড় ছেলেটার নামে লিখে দিয়েছে, আর ছোটটার আর মেজোটার বলছে তোরা দুজন ভিক করে কাপ গিন্নি নিয়ে হাঁট, ওই গিন্নি নিয়ে বেরিয়ে যেতে হবে, ওজন মায়ের হ্রাস করা যাবে না, পেটা যাবে না, বরং দোয়া চেয়ে যেতে হবে, মা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভিক করে খাওয়া, আমরা ভিক করে খাবো, আল্লাহ যেন আমাদের জমি দেয়, আমাদের যেন একটা বাসা দেয়, আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকি। মা এই মা যেটা হক ফাঁকি দিয়েছে, মা অন্যায় করেছে অকারণে তাড়িয়ে দিয়েছে, এই মায়ের বিচার করবে আমি আল্লাহ। তোমার জন্ম দিয়েছে পেটে ধরেছে, তুমি মায়ের মারতে পারো না বিয়াদব, বিয়াদব অকারণে বলছে বেরিয়ে যা, বেরিয়ে যেতে হবে, জন্মতে যে ভিক করে খাবি কি গুগুড়ে খেয়ে মরবি দেখবি।
চায় রুজির মালিক কে? মা বাপ না আল্লাহ। তাহলে মা বাপের সসম্মানে বলে উল্টো পাল্টা রায় না করে ভিক করে খাও, তবু ওই মা বাপের পেটা জোরে বলে। তাহলে কিছু কিছু ছেলে আছে মায়ের ভাত দেয় না বাপের ভাত দেয় না নামাজ পড়ে, এই কপাল ফাটা তোর মা যদি তোর বদদোয়া করে দেয় এক অক্ত নামাজ আল্লাহর দরবারে যাবে না যাবে না যাবে না। তোর মক্কা নাই মদিনা নাই তোর কাবা নাই কিছু নাই ইন্নাল জান্নাতা তাহতারি জিলাইহা, আল্লাহ রাসূল বললেন জান্নাত তো তোর মায়ের কদমের তলায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কোথায়? আর জোরে বলেন কোথায়? তাহলে কোন কায়দায় মা বাপকে কাঁদানো যাবে? জোরে বলেন যাবে? বাপ যদি বিখ্যাত লোক হয় হুজুর আসলো কি? জি নারাই তাকবীর ফুরফুরা শরীফ সিলসিলায়, ফুরফুরা শরীফ সিলসিলায়, ফুরফুরা শরীফ জনাব মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, জনাব মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, জনাব মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা। এই হুজুর এসেছে বলে আপনার খুব কি দুঃখিত নাকি খুব অসুবিধা হয়েছে কি? তকবীর দেন না সুবহানাল্লাহ আসতে বলছেন, এই জিন্দাবাদ সব হয় না কি হয়েছে? নারে তকবীর জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, সিলসিলায়ে হাফুর বুরা শরীফ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। এই আলেমের সম্মান আমি একটু আগে বলছিলাম না, আলেমের সম্মান দিয়েছে কে? তা আমি যদি চুপ করে থাকি হুজুরের সম্মান কমে যাবে না বাড়বে? অনেক লোক হেঁকা থেকে চুপ করে থাকে, আমি কিছু বলবো না হুজুরে তাও আর কি। খুব জোরে তকবীর দেন হুজুর, হুজুর যারা শুনতে পায় না দেখবে হুজুর কামলা, জোরে 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 আল্লাহুম্মা রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজ কর্মে সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওয়াজ শুনতে এসেছেন, একটু বোঝার চেষ্টা করবেন, একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আমার প্রথম বক্তব্য হলো সন্তানদেরকে ভালো তৈরি করবে কে? মা বাপ। দ্বিতীয় কথা বললাম কে? নামাজের জন্য, কোরআনের জন্য, জলসা শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, আলেমদের শোনার সঙ্গে চলার জন্য এই ছেলে মেয়ে তৈরি করবে কে? মা বাপ। নামাজের জন্য বলবে কে? মা বাপ। আল্লাহ খবর বলেছে 82 বার। নামাজের পরে কি বলা আছে? ওয়াকিমুস সালাতের পরে ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাতের পরে ওয়াতুজ যাকাত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিল্লে তো বিদ্যান নারে তাকবীর, আর জোরে চিল্লে বলেন নারে তাকবীর না
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আকায় নামদার তাদের মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ ও বেরাম বাজরা এক কথায় পরিষ্কার করে দিলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা জান্নাত রয়েছে তোমার করব ধারিনি মায়ের কদমের তলায় তাই ওই সমস্ত যুবকদের বলবো ওই সমস্ত সোনা মানিকদের বলবো জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই মা যদি বেঁচে থাকে মায়ের দোয়া নিয়ে যাব মা যদি বেঁচে থাকে সবার আগে মায়ের সেবা করব পীরের চেয়ে মা বড় আল্লাহর ওলির চেয়ে মা বড় কারণ ওলি দোয়া পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে আল্লাহর কসম রসুল বলেছে দোয়া কবুল হবে ওলির আগে পীরের আগে জন্মদাতা পিতা জন্ম দুঃখী মা আল্লাহ রসুল বললেন এই মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না জোরে বলো তাহলে পীর বড় না মা বড় এই কথা বলেন মনে বড় কষ্ট আছে খুলে বলবো না মাদ্রাসায় ছাদ দেওয়ার সময় না মানে অনেক আলেম আমার খুঁজে খুঁজে পাইনি কথা মনে উঠেছে তাই বলছি ক্লিয়ার বলবো না একটা মাদ্রাসা করতে গেলে কি কষ্ট হয় যারা করেছে যারা করে তারা জানে তা হয়নি বলে পাইনি বলে আমার মতো মানুষ আমি খুঁজে পাইনি 22 বছর ওয়াজ করছি খুঁজে পাই শেষমেশ আমার মায়ের ধরে চাকিয়ে চাকিয়ে নিয়ে এসেছি হজ করেছেন চাকি চাকি নিয়ে সিঁড়ি দুপত্তি তুলে মিস্ত্রিদের বললাম এই মাল ফাটত একটা গামলায় করে মাল ফাটলো সেই মার বলছ মা এখানে একটুখানি এই সেই কি বলে গো হাতাল মতন ওই চামচ কুন্নি কুন্নি ওইটা বললাম তোদের ওই চামচ কুন্নিটা দে কুন্নি কুন্নিটা দে কুন্নি দিল মায়ের বললাম মা এই গামলাতে মাল মাখানো আছে একটুখানি মেরে আর এই ছাদের রড বাঁধা আছে রডের উপর বিসমিল্লা বলে ঢেলে দাও মায়ের নিয়ে গেলাম উপরে মা ওই কুন্নি করে মেরে বিসমিল্লা বলে ঢেলে দিল তারপরে এলাকার লোকজন আলেম ওলামা ছিল সবাই মিলে একটু করে ঢেলে দিল সর্বপ্রথম মাকে দিয়ে ঢেলে দিলাম কারণ হলো আমি যা বুঝলাম যে তো ভাব খারাপ কি খারাপ না খারাপ আল্লাহই ভালো জানেন একটা কথা বললাম পাইনি মানে কতবারটা দুঃখের কথা বলে অনেক জটিল ব্যাপার সমস্যার কথা মায়েকে বলা যাবে না তো মায়ের দিয়ে আমি ছাদটা শুরু করলাম আপনারা যদি কোনোদিন সুযোগ পান জীবনে যদি একটাবার ওপারে যান গিয়ে একটু দেখে আসবেন সাইফুল্লাহ সাহেব এই এতদিন ধরে ওয়াজ করে করে ওয়াজ করে করে কি করেছে কি করেছে কতটা জমি কিনেছে কটা দোকান কিনেছে আর কি করে একটু খবর নেবেন আমার বাড়ি যাবেন একটু বসবেন টাকা দিতে হবে না গো অনেক মানুষ ভয়তে যায় না যে টাকা চাই কেন টাকা চাইবি কেন টাকালে তো জামাই খাওয়াবি মেয়ে খাওয়াবি বন্ধু বান্ধবের খাওয়াবি তোমার মাথা খারাপ মাদ্রাসার টাকা দিয়ে কি হবে মাদ্রাসার টাকা দিলে সাদকায় জারি হবে ইল্লামিন সাদাকাতিন জারিয়া রসুল বলেছে কিয়ামত পর্যন্ত পাবি তো 14 পুরুষ যদি দোয়া না করে মাদ্রাসায় দান করলে রসুলুল্লাহর ওয়াদা তার কবরে অটোমেটিক নেকি যাবে অটোমেটিক নেকি যাবে এত কাঁচা কাজ মুসলমান করে সেই জন্য জওয়ান বন্ধ হয়ে যাবে কোন জলসায় যদি কারুর কাছে 10 টাকা চেয়ে থাকি হাজার হাজার চ্যানেল যায় ওয়াজ নসিহাতে মাহফিলে কোন চ্যানেল ওরা বলতে পারবে না কোন মিডিয়া বলতে পারবে না জমুক জলসায় সাইফুল্লাহ সাহেব 5 টাকা চেয়েছিল শুধু বলি দোয়া করবেন জীবনে একবার যাবেন দেখে আসবেন যদি মন চায় 10 টাকা দিতে দিলে ভালো হতো 10 টাকা দেবেন সেটা কি হবে আপনি কবরে চলে যাওয়ার পরে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে পাবেন আর তখন আফসোস করবেন যে আল্লাহ তুমি যদি এক বিঘে জমি লিখে দিতুম কি আরে সব ঢুকছে 10 টাকা কি আরে সব ঢুকতে থাকো
জমি দিল তাহলে তো খবর একবার সঙ্গে সঙ্গে নূরের নূরে নুরাম্বিত হয়ে যেত, আর জান্নাতের দরজা আল্লাহ খুলে দিত। 10 টাকায় এত নেকি আল্লাহ একবার তুলে দেবেন, আমি জমিটা লিখে দিয়ে যাবি আর হবে না। ছেলেদের খাবে দেখিয়ে যদি বলে ছেলেরা বিশ্বাস করবে না, বলছে ভূতি ওইরম করছে, ভূতি ওইরম করছে, ভূত লেগেছে ওর বাপের পিছনে। ওর বাপ মৃত্যুসজ্জা সাই তো বলছে, ছেলেরা বলছে আব্বা তুমি কার কাছে কত পাবে বলো? বলছে আব্দুর রহিমের কাছে 1.5 লাখ, আব্দুল সাত্তারের কাছে 1 লাখ, ফাতেমার বাপের কাছে 50,000, আব্দুর রৌফের বাপের কাছে 30,000, ওর কাছে দোকান কেনার দিয়েছি 1.5 লাখ টাকা। সব গপ গপ করে লিখছে, বলছে বাবা এইবারে আমার কাছে কে কত পাবে লেখ। ভাইদের টিমে দিল কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াসিন ও কোরআন হাকিম ইনা গালাবিন মুসলিম আলাসিন মুসলিম তানজিলা জিন জিন কওমুন মান। তার মানে কি হচ্ছে বন্ধু? না না মরে যাবে না। তার মানে ওর বাপ যত পাবে সব তো লিখে লেছে, এবার ওর বাপ বলছে যে আমার কাছে কে কত পাবে লিখে লে ওদের দিবি। তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিনুল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। তার মানে ও কথা চেপে দাও, শুধু আওয়াজ তোলো, চারদিক দিয়ে আওয়াজ তোলো। তোর বাপ যদি স্বপ্ন দেখায় ছেলে যে এক বিঘে জমিতে 10 টাকা সাইফুল্লাহর মাদ্রাসায় দিছিলাম, 10 টাকায় বউ নেকি আসছে, হ্যাঁ কোন নেকি আসছে, তাতে মার বন্ধ আছে, সাপ বন্ধ আছে, 10 টাকা গিয়ে সাপের মুখে ধরেছে, তুই জমিটা লিখে দে আমার কবরে জান্নাতের দরজা খুলে দিক। ও বলে ভূতি আইরম করতেছে, জমি দিয়ে দিয়া হতো। সেই জন্য আল্লাহর কসম সাহাবাদের জীবনী দিকে লক্ষ্য করুন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এক গরিব সাহাবীর বাচ্চার জন্য আল্লাহ নবী সাহাবি বলেছিলেন যে ইহুদি তুই এক জায়গায় 100 গাছ চেয়েছিস, আমি আজকে রে উসমান গনি বলছি যদি মদিনা শহরের একটা বাগান থেকে 100 গাছ নাচে, যদি তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতিস, আমি রসুল পাকের কথা মতো মদিনা শহরের সমস্ত খেজুরের বাগানগুলো দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো বলা শিখেছি আমরা, দরুদ শরীফ খুব ভালো বলি, তুই মায়েদে বিরাট ঘুরি, তা নবী সাহাবির মতো একজনের ভিতরে আছে এই গাজীরাবাদ মাদ্রাসায়। আল্লাহর আস্তে 1 বিঘা জমি দেবে, যার 2 বিঘা আছে 1 বিঘা দেবে। আবু বকর সিদ্দিক তো সব দিয়েছে, আর উসমান গনি জিন্নুরাইন বলছে আমি সব দিতাম যদি কেউ চাইতো, সব দিয়ে দিতাম। সাহাবাদের জবানের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। তা আপনাদের ভিতরে এত নামাজি এত টুপিওয়ালা কারুর কি 2 বিঘা জমি নেই? আছে তো 2 বিঘা জমির মালিক আছে কি? হ্যাঁ না বলে না মশাই আছে। তা 2 বিঘা জমির মালিক যদি কেউ থাকে, মরণের ভয়ে যদি থাকে, 1 বিঘা জমি মাদ্রাসায় দেবেন? বলবে জান নামে যাবো তো কাজ করবো না, এতে কবরে আগুন জ্বলে জ্বলুক, আমার মাথায় দেড়িয়ে বাদ পড়ে পড়ুক, ওখানে মরবো, জমি দেবো না। কই দিক একজন দেখবেন দেখি, জান্নাতি পুরুষের ভিতরে একজন আছে সাহাবাদের মতো, যে আমার 2 বিঘা আছে 1 বিঘা দিলাম, যদি বলে ছেলে খাবে কি? ছেলের দায়িত্ব বাপের না, ছেলের দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলেনি, নবী বলেনি যে ছেলে জন্ম দিয়ে জমি কিনে দিতে হবে, দোকান কিনে দিতে হবে, ছেলে খাবে কি? তুমি কি রুজির মালিক? ছেলের আল্লাহ যা খাবে ছেলে দায়ী খাবে, দাও নিজের জন্য 1 বিঘা জমি দাও দেখি, এরকম আছে কোনো আল্লাহর বান্দা? যদি কেউ ভুল করে বলে ফেলে যে যদি হয় পোস্টারে মাথা মারবে না ইটি মাথা ঢুকবে, ওখানে পড়ে মরবে যে আমি বাড়ি যাব না, বেঁচে থাকলে 1 বিঘা জমি লিখে দিতে, ওই ইটি মাথা মারি যে আদলে ইন্ডে মাথায় মারি, জলদে শোনা স্বাদ মিটে গেছে, জমি লে লেছে। জমি জমি দিতে হবে না, এরকম একটু বলছি বুঝলেন, জমি কি আর কেউ দিতে পারবে? সে মানুষ আছে কি দুনিয়া আছে?
হেনা বলে না আছে ঠিক এই পর্যায়ে চন্দনসারে একটা কথা বলেছিলাম একটা হাইসাব দুতলা দোকান বাজারে চন্দনসারে দুতলা দোকান দিয়ে দিয়েছে মাদ্রাসা এই নবীর মেম্বারে বলছি এই এতগুলো মিডিয়া হচ্ছে দুতলা দোকান দিয়ে দিয়েছে বলছে আমি দেবো লিয়ে লো চন্দনসারে বাজারের দোকানটা লিয়ে লো মাদ্রাসা লিখে লো স্পটে লিখে দিয়ে এরকম আল্লাহওয়ালা মানুষ আছে বলে আমরা ভেসে আসি বুঝলেন আল্লাহর রাস্তায় একটা কাজ করবেন একজন হিম্মত করে একটা গরু দেবেন আগামী বছর এই জলসার জন্য আছে একজন আমি তার জন্য হাত তুলে দোয়া করি যে আল্লাহ এই গজব আর এই ভাইরাস মুখোশ পরা ভাইরাস কি পরা ভাইরাস মুখোশ পরা ভাইরাস এই ভাইরাস থেকে আল্লাহ যদি আমার বাঁচায় আমি যদি বেঁচে থাকি ব্যবসা বাণিজ্য করব চাষ করব আর সামনে বছরে এই জলসায় একটা গরু দেব একজন হাত তুলে বলুক দিন দেখি আমি দোয়া করি তার জন্য জান খুলে জমি টমি থাক দিতে হবে না জমি বাচ্চাদের জন্য রেখে যাবে আছে একজন এক বছর পরে একটা গরু দেবে এক বছর পরে ইনশাআল্লাহ হয়ে যাবে এক বছর পরে একা একটা গরু দেবে কোন আল্লাহর জান্নাতি বান্দা আছে একজন বলেন আমি হাত তুলে দোয়া করব তার জন্য তকবীর দেব আর দোয়া করব একজন জান্নাতি পুরুষ ব্যবসায়ী আল্লাহ তার মওত না দান বাঁচিয়ে রাখেন এই যে কত কোটিপতি চলে গেল লক্ষ লক্ষ টাকা দেব বলেছে লাশটা বাড়ি আনবে দেয়নি কি গো আছে না নাই কোটি টাকা দেব বলেছে লাশ বাড়ি আনবো দেয়নি আর এতগুলো মুসলমানদের ভিতরে একটা গরু চাচ্ছি চুপ করে নিয়ত করেন আল্লাহ সামনে বছর নবী দিবস আমি বসব বাঁচিয়ে রাখেন আমি একটা গরু দেব হাত তোলেন একজন যুবক একজন ব্যবসায়ী একজন জলকরের মালিক একজন চাষি চাই 5000 টাকার গরু হোক 7000 টাকার গরু হোক 8000 টাকার গরু হোক 10000 টাকার গরু হোক সে একটা গরু কিনে জলসায় দেবে একজন আছেন বাবা বলতে পারবেন একজন মুমিন একজন জান্নাতি পুরুষ আসসাকিও হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত আছে একজন আল্লাহ যার কবুল করবে আল্লাহ যার বলাবে সেই বলবে একজন বলতে পারবেন বাবা জমি দিতে হবে না একটা গরু এক বছর পরে কোন আল্লাহর জান্নাতি বান্দা আছে একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ হয়ে যাবে একজনের কাছে আমি দাবি করলাম কত গরু মরে যাচ্ছে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 8-10টা গরু চলে যাচ্ছে কত গাড়ি খালে পড়ে গরু শেষ একটা গরু এতগুলো মানুষ দেখছে তাকিয়ে আছে একটা গরু আল্লাহ তার বাঁচিয়ে রাখে আল্লাহ তার মওত না দেন আল্লাহ এই কঠিন ভাইরাস থেকে তার হেফাজত করে আল্লাহ এই কঠিন ভাইরাস থেকে তার বাঁচিয়ে রাখে ভাবে একটা কে কখন চলে যাব কে কখন মরে যাব কেউ বলতে পারবো না আমি একটু দোয়া করব এতগুলো মোমেনদের নিয়ে সামনে বছরে একা একটা গরু দেবে সেরকম মানুষ নেই বাপ আল্লাহর জান্নাতি বান্দা নেই সেরকম একজন বলতে পারবেন না বলতে না পারেন তকবীর দেন শয়তান পালাক ওর মাথায় জুতোর বাড়ি মারিও পালাক তকবীর দেন না আর এই তকবীর একে তকবীরে হাত তুলেছে জান্নাতি লোক নেই হ্যাঁ কি নাম ভাইজান আকবর মোল্লা বাড়ি পশ্চিমপাড়ার জামাই আল্লাহু আকবার দেখেন মানুষ নেই বললাম না বললাম দুতলা দোকান লিখে দিস আমার আকবর মোল্লা ও গো আমার আল্লাহ আপনার পাগল আকবর গাজীরাবাদের সম্ভবত জামাই দেখেন এ আলাদা জান আলাদা মন আলাদা একটু হাত তুলে দোয়া করব সবাই।